السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহিমাময় رب العالمين দরবারে লাভ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদত কালা মসজিদে আসার তাওফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে তদানুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের টুকরা উপস্থাপন করা হয়েছে আল্লাহ চাহে তো তার থেকে কিছু আলোচনা করে মহিমাময় রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করতে চাই আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুক আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক প্রিয় উপস্থিতি আয়াতের সরল অর্থ বুঝবো আগে তারপরে আলোচনার ধারাবাহিকতার মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এত সম্পর্কে
যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতন একটি সূরা রচনা করো। আল্লাহ বলছেন কোরআন হাকিম সম্পর্কে ডেকে বলেন, আমি যে কিতাব দিলাম এই কিতাব সম্পর্কে তোমাদের যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আমি আল্লাহর প্রতি যদি তোমাদের ভুল ধারণা থাকে, তাহলে আমার এই কোরআনের মতো আরেকটি কোরআন তোমরা একটি সূরা রচনা করে দেখাও। যখন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নিবা যেসব সাহায্যকারী আমি আল্লাহ বেছে রেখে ভিন্ন ভিন্ন তালিকাভুক্ত করে তাদের দাসত্ব গোলামি করে যাচ্ছ। তার মানে আল্লাহকে ছাড়া অন্য যেই সমস্ত জায়গার মধ্যে তোমরা মাস্তাকে উন্নত করছো, মাস্তক ঠেকাচ্ছ, মস্তক ঠেকাচ্ছ, এই সমস্ত সাক্ষীগণকে তোমাদের সেই রবগুলোকেও সাথে করে নিবা। তার মানে মুসলমান একমাত্র, জোরে বলেন আল্লাহ রব, যা বলি আমরা সবগুলো স্বীকার করি, জোরে বলেন কাকে? আল্লাহকে। রব্বে করিম আমাদের হচ্ছে এক। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন নিয়ে আগমন করেছেন, আল্লাহ বলেন আমি তার বান্দার উপরে, আমার বান্দার উপরে কোরআন অবতীর্ণ করেছি, যে কোরআন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, জোরে বলুন তো, পথ চলার জন্য কোরআনই যথেষ্ট কিনা? জোরে বলেন যথেষ্ট কিনা? কোরআন যদি কোনো মানুষ ফলো করে, একজন মানুষ কোরআনকে অনুসরণ করল, তার রাস্তা সহজ হয়ে যাবে। এ কোরআন হচ্ছে কোড অফ লাইফ, মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাব? সমস্ত বিষয় সম্পর্কে কোরআন উদ্ঘাটন করে দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি রাখেনি কোরআন যেখানে বান্দা দায়িত্ব আদায় করতে বিন্দু পরিমাণ কোরআন অবহেলা করেছে। সমস্ত জায়গায় কোরআন সব কিছুকে ফোটাস করে দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন, সবগুলোকে প্রকাশ করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তোমাদের মাঝে বাস্তব শিক্ষা দিবে, কোরআন তোমাদেরকে পথ দেখাবে, কোরআন তোমাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমার ভাইরা, নামাজ আসলে পরে আমরা নামাজের মধ্যে পড়েছি, ইমামের পিছনে দাঁড়িয়ে শুনেছি, কখনো কখনো নামাজে পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। পড়ছি কি পড়ছি না? নামাজের ভিতরে আমরা পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে এমন একটি সহজ সরল পথ প্রদর্শন করুন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে পথের মধ্যে তোমার পক্ষ থেকে অনুগ্রহ দয়া দান ছিল। জোরে করে সুবহানাল্লাহ। যেই পথে তোমার অনুগ্রহ ছিল সেই পথটা আমাকে পরিচালিত করো। সিরাতাল মুস্তাকিমের তাফসীর আসছে, তাফসীরে তাবারি তাবা জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বর্ণনা করেছেন, তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন, কোরআনুল হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে মানুষগুলোকে ফায়সালা করার জন্য, মানুষের দিক নির্দেশনা দেওয়ার জন্য দুইটা রাস্তাই খুলে দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এর হলো দুইটি মানা, একটি হচ্ছে ইসাল ইলাল মাতলুব, আরেকটি হলো ইরাদুন ইলাত তরিক। একটা হলো ইরাদুন ইলাত তরিক,
আরেকটা হলো ইসালিলাল মাতলুব। আল্লাহ বলেন আমি তোমাদের মাঝে যে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, সেই কোরআনের দায়িত্বটা কি বলো, দায়িত্বটা কি বুঝেও নাও। আল্লাহ বলেন ও বান্দা বান্দি, মানুষকে আমি এই কোরআনের মাধ্যমে শুধু রাস্তাই দেখাই না, আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেই। এই কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার একটি মহা কৌশল, এটি হচ্ছে বড় পাণ্ডুলিপি। পৃথিবীর জমিনে যত নোবেল লেখক আছেন, নোবেল লিখতে গিয়ে তার নোবেলের মধ্যে তার বইটির মধ্যে লিখে দেয় আমার এখানে ভুল ত্রুটি থাকলে গেতারতে জানাবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে যে কোরআন দিয়েছেন, জুড়ে বলুন তো তার মধ্যে কোনো ভুল আছে নাকি? আর একটু জুড়ে কোন ভুল আছে? তৎকালীন সময়ে কবি ছিল, পণ্ডিত যারা ছিল, এদের মধ্যে আবু জাহেলের বক্তব্য ছিল, বলল যে আমার ভাতিজা চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছে, চ্যালেঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বললেন তোমাদের মধ্য থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ফাতু বিসুরাতিন মিন মিসলি, যদি সম্ভব হয় তাহলে কোরআনের একটা অনুরূপ সুরা বানিয়ে তারপরে নিয়ে আসো। তৎকালীন সময়ে কবি ছিল ইমরুল কায়েস, নাম কি? বড় কবি। আমাদের দেশে যে কবিদের নাম আছে তন্মধ্যে কবি নজরুলের কথা মানুষ কখনো বলতে পারে না, পারবেও না, কারণ কত কবিরা গুজরে গেছে, কত কবিরা চলে গেছে, কিন্তু কবি নজরুলের মতন কবি হওয়া বড় কঠিন। কোরআনুল হাকিমের সূরাতুন নাবা থেকে নিয়ে আম্মা ইয়াতাসাআলুন থেকে নিয়ে সূরায়ে নাস পর্যন্ত বঙ্গানুবাদ কিছু কিছু ব্যাখ্যা সহ কবি নজরুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকেও করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্যান্য কবিদেরকে আমরা দেখেছি, যে কবিদের চরিত্রের মধ্যে চুনকালি ছিল, ইতিপূর্বে আমরা শুনেছিলাম মানুষের কানে কানে এখনো পর্যন্ত যা বিদ্যমান কবি শামসুর রহমানের কথা, সে বলছিল মুয়াজ্জিনের আজান বেশ্যানারীর আহ্বান সমানে সমান, জুড়ে কন্যা নাউযু বিল্লাহ। অথচ তিনিও কবি ছিলেন, সেও একজন কবি ছিল, নাস্তিক্যবাদী কবি ছিল, ডেকে ডেকে বলছিল রাস্তার মোড়ে দাঁড়িয়ে যদি কোনো মহিলাকে আমার পছন্দ মতে কিচ করি তাতে দূষণীয় কোথায়, সে যদি রাজি থাকে, নাউযু বিল্লাহ বলছেন না? আর আল্লাহ কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়েছেন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে আপনি বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনকে আল্লাহ বলছেন চক্ষু হেফাজতের জন্য, আর সেই কবি বলছে মোরের মধ্যে আমার পছন্দকৃত তার ইচ্ছা অনুযায়ী যদি আমি কিচ করি তাহলে দূষণীয় কোথায়। জোরে কন্যা নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বহু কবি আমরা দেখেছি গুজরে গেছে, অতিবাহিত হয়েছে, কিন্তু কবি নজরুলের মতন কবি এখন পাওয়া বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ে বড় কবি ছিল আরবি কবি, আরবের দেশের আরবি কবি, নাম ছিল ইমরুল কায়েস। নাম কি ছিল? আরো জোরে বলেন, নাম কি ছিল? ইমরুল কায়েস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মাঝে কথাটুকু ছুঁড়ে দিলেন, যখন কথাটাকে জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন তাদেরকে আপনি বলুন আমার কোরআনের অনুরূপ একটা সূরা যেন তারা বানিয়ে আনে, আর এই সূরা বানানোর জন্য, অনুরূপ বানানোর জন্য তারা যেন আমি আল্লাহকে বেঁচে রেখে যাদের দাসত্ব গোলামি মস্তক অবনত করে তাদেরকেও যেন সাথে করে নেয়, আপনি তাদেরকে জানিয়ে দেন। দেখে দেখে আবুল হাকাম আবু জাহেল বলল আইনাল ইমরুল কায়েস, কোথায় ইমরুল কায়েস? কথা বুঝছেন তো? কথা বোঝাতে পারি, তৎকালীন সময়ে কবির নাম কি বললাম? আরেকটু জনের নাম কি বললাম? ইমরুল কায়েস।
ডাক দিয়া বলছে আইন আল ইমরুল কায়েস, হে ইমরুল কায়েস কোথায় তুমি, তাহাল আসা ওই দিকে। ইমরুল কায়েস আসলে, আসার পরে বলছে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, এর জবাব দিতে হবে। ইমরুল কায়েস বলল, এটা কোনো ব্যাপার হলো, এটা কোনো ব্যাপার হলো, একটা সুরার মতন সুরা বানানো। তখন ইমরুল কায়েস এই কোরআনটাকে লক্ষ্য করল, কোরআনে একটা সুরা আছে যার নাম হলো সূরাতুল ফিল, আছে না নাই? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আছে কিনা কোন সূরাতুল ফিল? ইমরুল কায়েস এবার সূরায়ে ফিলটাকে লক্ষ্য করল, দেখার পরে সে কবিতা বানালো, কবিতা লিখে কাবা ঘরের মধ্যে টানিয়ে দিয়েছে, কোরআনের অনুরূপ একটা সূরা বানিয়েছে। আচ্ছা বলেন তো, কোরআনের অনুরূপ সূরা বানানো কি কখনো সম্ভব? জোরে কন্যা, সম্ভব? যদি সম্ভব হতো তাহলে আল্লাহ বলতেন না আমাকে বেঁচে রেখে অন্যদেরকে সাক্ষী হিসাবে, তাদেরকে সহযোগী হিসাবে নাও, তারপরও চেষ্টা করে দেখো আমার কোরআনের মতন একটা সুরানি বানাতে পারবে, পারবে না বলেই তো আল্লাহ এই চ্যালেঞ্জটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। জোরে বলে ঠিক কিনা? এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই অনুরূপ সুরা বানিয়ে কাবা ঘরের মধ্যে টানিয়ে দিল। মানুষেরা যখন কাবা ঘরের দিকে আসতে শুরু করল, আসতে শুরু করার সময় হঠাৎ করে দেখলো বড় একটা ব্যানারের মতন বড় একটা লেখনী টানানো আছে। সকলেই আস্তে আস্তে করে এই লেখনীটা পড়তে শুরু করলো। আবুল হাকাম বুদ্ধিমান, সে যখন, কারণ তার ইসলামের প্রথম জামানার নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা, সুকৌশলীর পিতা, কিন্তু কোরআন না মানার কারণে তার নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। জোরে বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলছে আইনাল ইমরুল কায়েস, হে ইমরুল কায়েস কোথায় তুমি, তাহলে আসো এদিকে। আসলো, কি বানাইছো? তো আপনি তো বললেন একটা সুরার অনুরূপ সুরা বানাতে, আমি সুরায় ফিল এই হাতির সুরার মতন একটা সুরা বানিয়েছি। এখন আবু জাহেল পড়তে লাগলো আর তাকে বলল তুমিও পড়ো। এবার সে পড়ে আলফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল লাহু কুরতু মুত্তাবিল, সুরা বানাইছে, হয়েছে কথা কন্যাকে? হয়েছে। ফাসাহাত বালাগাতের ভিত্তিতে আল্লাহ কোরআনকে সন্নিবেশিত করেছেন, বলছে আলফিল মালফিল, হাতি রে হাতি। সূরাটার সিস্টেমটা দেখেন, হাতি রে কথা কন্যাকে, হাতি রে হাতি। আমাদরাকা মালফিল, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লাহু কুরতু মুত্তাবিল, তার একটা লম্বা সুর আছে, এটার নাম সুরা কথা কন্যাকে, এটার নাম সুরা। সাথে সাথে চিৎকার দিয়ে বলল এই ইমরুল কায়েস, সেটা তো তুমি সুরা বানাইছো না ছন্দ বানাইছো। সুবহানাল্লাহ, বলতেন ইমরুল কায়েস চিৎকার মেরে বলল আবুল হাকাম, আবু জাহেলকে ডেকে বলল আবুল হাকাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলতে লাগলেন, লাতুল জামানাতের কসম খেয়ে সে বলতে লাগলেন, এই সময়টুকুর মধ্যে ডাক দিয়ে বলছে পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয় যে কিতাব আমি লক্ষ্য করেছি এই কিতাবের অনুরূপ সূরা কেন একটা আয়াত বানানোর মতন কারো কোনো ক্ষমতা না। এই কোরআনে নূর আছে না নাই? একটু জোরে কন্যা, আছে না নাই? যেই সমস্ত মানুষেরা কোরআনুল হাকিমকে শ্রবণ করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে শুনলেও লাভ করলেও, আরো জোরে বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস
বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। এখন আমাদের কোরআনের মধ্যে মনোযোগ কমছে না বাড়ছে? কথা কোন নাকি? মনোযোগ সহকারে শোনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা মনোযোগ সহকারে শোনো তখন আমি আল্লাহ তোমাদের উপর দয়া দান করব, রহমত বর্ষণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আসলে ভোরে তারাবির সালাতের মধ্যে অনেকেই ঘুমায় আসেনি, কথা কোন না কেন? না আপনাদের এলাকায় নেই, দেখবো তো আগামী দিন ইনশাআল্লাহ। এরকম ঝিমায় ঘুমায়, এই যে ঘুমটা আসে কারণটা কি? রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোরআন তেলাওয়াত হয় মহিমাময় রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হয়, রহমত বর্ষণ হয়, বান্দা যার কারণে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সালাতটা নামাজটাকে জাগ্রত অবস্থায় কবুল আর মঞ্জুর করে নে। মজা লাগে দেখেই তো ঘুমায়। একজন হাফেজ সাহেব তিনি পড়েন কত সুন্দর করে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ بِسَن دِكْتِ غَوْمَ سَنَنَيْ কথা কন নাকি আছে না? আল্লাহ বলেন, যখন তোমরা কোরআন শুনবা মনোযোগ সহকারে শুনবা, ঘুম বাদ দিয়ে দাও, পারবো তো ইনশাআল্লাহ? কথা কন নাকি পারবো তো ইনশাআল্লাহ? জীবনে বহু ঘুম ঘুমিয়েছি ভাই, জীবনে বহু ঘুম, এই ঘুমের ঘরে জীবনটাকে পার করে দিয়েছি। একটু জাগ্রত শক্তিকে সোচ্চার করি, আমরা একটু জানি ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের দিকে বর্ষিত হবে। একটু জোরে কোন না, আমি আমাদের দিকেই আল্লাহর রহমত বর্ষিত হবে। ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেন, আবু জাহেদ উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বড় বড় লিডারেরা কান লাগাতো আর রাসূলের কোরআন শুনতো আর বলতো, সাদাক যায় আহমদ, ও আমার ভাতিজা, তুমি যা বলছো সব সত্য বলছো, এই কোরআন জুড়ে বলুন তো আজ পর্যন্ত মুসলমানের ঘরে ঘরে আছে না? নাই। আমাদের দেশে কবি নাম কি, একটু আগে যে বলছি নাম কি, দুঃখ মিয়া, দুঃখ মিয়া তার নাম, নাম কি তার, আরেকটা নাম কি, কাজী নজরুল ইসলাম। মসজিদের যখন সালাতের সূরা ফাতিহা বান্দার জবান থেকে উচ্চারিত হয়েছিল, কাজী নজরুল আল্লাহর বান্দা ঘরে চলে গেল, ঘরে চলে যাওয়ার পরে আল্লাহ পাকের বান্দে বার কলমটা হাতে নিল আর একটি আয়াতের ব্যাখ্যা লিখতে শুরু করলো। যখন ইমাম পড়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, কবি নজরুল কলম চালাতে শুরু করলো এই আয়াতের উপরে। এবার সে পড়তে শুরু করলো, শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো আমার মুনাজাত, তোমারই নাম জপে যেন হৃদয় দিবস রাত, শুনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। কি দেখতে চেয়েছেন একটু জোরে কন্যা, কি দেখতে চেয়েছে? আর আমরা দেখতে চাই শুধু ঢিসু ম্যাট ঢাসু, কথা বোঝাতে পারিনি, আমরা দেখতে চাই শুধু ঢিসুম ঢাসু, এটাই চলছে আজকালে।
কিন্তু একবার যদি আমরা দৃষ্টি দিতাম আল্লাহর দিকে, রব্বে করিম আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এগুলোর জন্য না। কেন পাঠিয়েছেন সবাই আমরা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা বান্দি, তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করি নাই, জিন্নাত মানব জাতি উভয়কে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, মানব এবং দানব, জিন্নাত এবং মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত গোলামি করার জন্য। জোরে কল্লা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, টিস্টলে বসে বসে এই ডিসুম ডাসুমের মধ্যে কোন ইবাদত আছে? কথা বুঝাইতে পারি না, কথা বুঝাতে পারিনি, কোনো ইবাদত আছে? জোরে কন্যাকে কোনো ইবাদত আছে? আবার মনে মনে চিন্তা করবেন, সর্বনাশ করছে, যতটুকু রিজিক আসে আপনার নির্ধারিত লাইলাতুল কদরে যা নির্ধারিত হয়েছে সেটা আসবে, বিন্দু পরিমাণ তার থেকে আপনার কমতি হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ইচ্ছে থাকবে, আমাদের জাগ্রত শক্তি কাজ করবে শুধুমাত্র একটির উপরে, সেটি হচ্ছে ওয়ারজুকনা মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন যখন আমার পক্ষ থেকে কাউকে রিজিক দেওয়ার ইচ্ছা পোষণ করি, অগণিত রিজিক দান করি। জোরে কল্লা সুবহানাল্লাহ। আপনারা বলেন এ কোভিড নাইনটিনে আসার পরে মানুষ না খেয়ে মরতেছে, কথা বল না কেন, বরঞ্চ আরো ভালো খাচ্ছে, মনে মনে চিন্তা করছে মরেই তো যাব, একটু ভালো গুড়া খেয়ে যা। সুবহানাল্লাহ। বলছেন প্রিয় ভাইরা আমার, দয়ামে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, সমস্ত ইহুদিরা আপনার আজকে কোরআনের আলোকে জীবন গঠন করার জন্য যারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহ পাক তাদের জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তাটা সহজ করে দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা। ইতিহাসের পাতায় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা জানি কি জানি না বলো? আবু জাহেল ইসলামের যখন ঘোর শত্রুতা শুরু করেছিল সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই জানা ছিল না, ডাক দিয়ে বলছে কে আছো, আমার ভাতিজাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারবে? সবাই আস্তে আস্তে করে মাথা নিচু করতে লাগলো। একটি পর্যায়ে মাথা যখন সকলের নিচু যাচ্ছে, উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের সন্তান উমর মাথা উঁচু করে বলছে আমি পারবো, আমার দ্বারা তোমার ভাতিজাকে দুনিয়ার থেকে বিদায় করা সম্ভব। জোরে কন্যা আউযুবিল্লাহ। তিনি জানতেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দেখেন হেদায়েত যে আল্লাহর হাতে, এটাই প্রমাণ করার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আর কোরআন মানুষকে কল্যাণ দান করেন, হেদায়েত দান করেন। জোরে কল্লা সুবহানাল্লাহ। কোরআনের আলোকেই আল্লাহ হেদায়েত দেন, এ কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা করেছেন, নাউযুবিল্লাহ। বলেন প্রতিমধ্যে আল্লাহর বান্দা একজন সাহাবী আব্দুল্লাহ পড়ে গেল আর বলতে লাগলো, হে উমর গর্জন দিয়ে কোথায় যাচ্ছ? সে তো জানেই যে উমর কোথায় যাচ্ছে। ডেকে ডেকে বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করতে যাচ্ছি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বললেন, তুমি যাকে বিদায় করার জন্য তার দেহ থেকে কল্লাকে আলোক করার জন্য যাচ্ছ, ওরে উমর ওখান থেকে তোমার কল্লাটা রেখে ফেরত নিয়ে আসতে পারবে নাকি? ঘোষণা যখন দিয়ে দিলাম, উমর রাগে মানুষ ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এমন একটি থাপ্পড় মেরে দিলেন, থাপ্পড় মারার পরে এহেন অবস্থায় জমিনের মধ্যে বান্দা পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর উমর এবার সামনের দিকে রওনা করলেন। খাত্তাবের সন্তান উমর যখন সামনের দিকে যায়, পিছন দিক থেকে উঠে বলতেছেন, হে উমর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য দুনিয়ার থেকে বিদায় করতে রওনা করেছ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই তো তোমার বোন আর ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নিজের ঘর ঠিক করো আগে, কি ঠিক করো? নিজের ঘর বাসাও। নিজের ঘর ঠিক করার কথা বলছেন আমার ভাইরা। এই কথা বলার পরে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ বাড়ছে না কমছে? জোরে জোরে বলেন, বাড়লো না কমলো? রাগ যখন একেবারে সর্বোচ্চ, মানে শেষ প্রান্তে গিয়ে পৌঁছালো, এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির রাস্তা ছেড়ে দিল, বাড়ির রাস্তা ছেড়ে দিয়ে নিজের বোনের বাড়ির রাস্তা ধরলো। দূর থেকে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দায়া যখন তার বোনের বাড়ির কাছাকাছি চলে গেল, ঘরটার কাছাকাছি গেল, তিনি কোরআনুল কারীম থেকে সূরাত ত্বহা পড়ছিলেন, যখন আল্লাহর বান্দি বললেন, যখন পড়লেন কোরআন সম্পর্কে, মহিমাময় রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন, সমস্ত প্রকার হৃদয়ের জল্পনা কল্পনা দূর করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথাটুকু যখন বোনের জবান থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, কানে আসার পর আল্লাহর বান্দা এবার ঘরের ভিতরে ঢুকেই ওই যে আগের রাগটা আছে গিয়েই মারতে শুরু করলো, বোনকে বাঁচানোর জন্য ভগ্নিপতি আসলো, ভগ্নিপতিকেও মারলো, দুজনকে মারতে মারতে ক্লান্ত হয়ে যাওয়ার পর বলছে, এত মারলাম কিন্তু তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ছাড়লে না, কালিমা ছাড়লে না, কারণটা? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, কারণটা কি? বোন চিৎকার মেরে বলছে, ভাইয়া দেহের সাথে বিন্দু পরিমাণ যতক্ষণ পর্যন্ত প্রাণ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা এবং কোরআন ছাড়তে পারি না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মেলে, কেন আমরা এখনো ভুল পথে রই, কেন যেন আমরা ভুল পথে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহ আমাদের সকলকে কোরআনের ছায়া তলে আশ্রয় দান করুক, আশ্রয় নেওয়ারও তৌফিক দান করুক। আল্লাহ তো দিতে চান কিন্তু আমরা নিতে চাই না, আল্লাহ আমাদেরকে সব পথে পরিচালিত করতে চায় কিন্তু হাবিজাবি ব্যক্তিরা এসে কোরআনের বিধিবিধানকে বানচাল করে দেওয়ার জন্য পায়তারা করছে, কথা বলে ঠিক নেই? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার জিন্দেগি স্বল্পদিনের, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে, এর আগে আমরা নিঃশেষ হয়ে যাব। আমি বলেছিলাম আমার আলোচনার ভিতরে, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সূরাতুল কিয়ামার ভাষায় বলেছেন, আল্লাহ বলতেছেন আপনাকে তারা যখন প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, আপনি তাদেরকে বলে দেন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু অস্তমিত হয়ে যাবে, মৃত্যু যার যেদিন তার জন্য কিয়ামতটাই সেই দিন। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবী ধ্বংস হওয়ার আগে আমরা নিজেরাই তো শেষ হয়ে যাব, মহাপ্রলয় দেখার মতন আমাদের আর কোনো সুযোগ থাকবে না ভাই, সেজন্য এর আগে শুধরানোর প্রয়োজনীয়তা আছে কিনা? আপনি কোন দল করেন সেটা আপনার ব্যক্তিগত অভিমত, কিন্তু কোরআন এমন একটি পাণ্ডুলিপি, জীবন থাকতে কখনো যদি আপনি কোরআনের বিরুদ্ধাচরণ করেন, এই জীবনে আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেন। যদি আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যান, দুনিয়ার জমিনে বিপদগামী হলে পরে আরেকজন উদ্ধারকারী আছে, কিন্তু ওই দিন বিপদগামী হলে পরে হ্যাঁ উদ্ধার তো দূরের কথা, সবাই নাক চিটকিয়ে দেখে, না দেখার বান্দরে চলে যাবে। নিজের ভাই আপন ভাই, পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো মা, কথা বলেন, সবচেয়ে আপনজন কে?
মা। কিন্তু এই মা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে প্রথম নাম্বার তালিকায় থাকবে না, তখন থাকবে হলো ভাই। ভাইয়ের সাথে ভাইয়ের যতই শত্রুতা মিথ্যা থাকুক, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম ভাইকেই ডাক দেওয়ার ব্যবস্থাপনা করবেন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله ডেকে বলবেন, দেখো কোথাও থেকে একটা নেকি অর্জন করা যায় কিনা, বিপদের মধ্যে ধরা পড়ে গেছো, আজকে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়েছো, দেখো কোথাও থেকে একটা নেকি আনা যায় কিনা। তখন দৌড়ে যাবে প্রথম নম্বরে ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে গিয়ে বলবে, ও ভাই, দুনিয়ার জমিনে তুমি আমার হৃদয়ের সাথী ছিলে, কোথাও যদি বিপদে পড়তাম ওই সময়টুকুর মধ্যে জান বাজি রেখে, জীবন বাজি রেখে তারপরে ঝাঁপিয়ে পড়তে আমার জন্য, আজকে আমি বিপদের সম্মুখীন হয়েছি, একটা নেকির জন্য জাহান্নামের দিকে চলে যাচ্ছি ভাই, এখন আমার জন্য একটা নেকি দিয়ে দাও। ভাই ডেকে বলবেন, কে তুমি আমার ভাইয়ের পরিচয়ে সামনে অগ্রসর হয়েছ? তোমার চেহারার মতন দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, ইভেন এটাও বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। ও ভাই, তাহলে দুনিয়ার জমিনের ভাই অস্বীকার করলে আরো কোনো ভাই খুঁজে পাওয়া যাবে নাকি? কার জন্য আমরা করছি আল্লাহর বিরোধিতা, কার জন্য আমরা কোরআনের বিরোধিতা করছি, নানা ধরনের বক্তব্য পেশ করছি, কেউ বলে ঘর মটকিয়ে দাও, কেউ বলে বুড়িগঙ্গায় ফেলে দাও, কেউ বলে কচুকাটা করে ফেলবো, নানা ধরনের বক্তব্য কার জন্য করছি একবার চিন্তা করো। মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে তোমার অবস্থা কি দাঁড়াবে একবার বিবেচনা করেছো কি? সেদিন ধরা পড়ে গেলে ভাই অস্বীকার করার সাথে সাথে দৌড়ে যাবে। এরপরে দ্বিতীয় নম্বর তালিকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া উম্মিহি, মার কাছে যাবে গিয়ে বলবে, মা গো, বিপদের সম্মুখীন হয়ে গেছি, দয়া করে আমাকে একটা নেকি দিয়ে দাও। মা চিৎকার মেরে বলবে, কে তুমি সন্তানের দাবিদার হয়ে আমার কাছে উপস্থিত হয়েছে, এমন তো কোনো পৃথিবীতে আমার সন্তান ছিল না। সেখান থেকে ব্যর্থ হয়ে যাবে। এরপরে ওয়া আবিহি, তিন নাম্বার তালিকাভুক্ত বাবার কাছে যাবে, বাবা অস্বীকার করবে কোনো সন্তান ছিল না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রিয়জনদের কাছে যাবে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, বন্ধু বান্ধবদের কাছে যাবে, সবাই অস্বীকার করবে ভাইরা। সেদিন জুড়ে বলুন তো বাঁচানোর মতন থাকবে কে? বন্ধু কে থাকবেন? আল্লাহ কোরআন দিয়ে বলছে, আল্লাহ বলেন, সেদিন আমি হব ইমানদারদের অভিভাবক, তাদেরকে আমি জাহান্নামের রাস্তা থেকে বের করে ইলা নূর, হেদায়েতের আলোকে জান্নাতের রাস্তা করিয়ে দিব। আল্লাহ ছাড়া সেদিন আর বাঁচানোর কেউ থাকবে না। আরো জোরে বলেন, বাঁচানোর কেউ থাকবে? কার জন্য তুমি করছো, কার জন্য তুমি বিপদগামী নিজেকে নিজে করছো, একবার চিন্তা করা উচিত। এজন্য বলি, খবরদার, বি কেয়ারফুল, নিজেদেরকে শুধরান, সময় বহু আছে, আবার সময় শেষও হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুটা কথায় আছে, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বসা থেকে উঠে দাঁড়াতে পারবে কিনা সেই সময় তার আছে কিনা কেউ জানে? না। কথা বলেন জানে? না। আমরা গত কিছুদিন আগে সেমিনারে বক্তব্য দেওয়ার সময় একজন নেতাকে দেখেছি, কথা কন না কেন, সমস্যা হচ্ছে? একজন নেতাকে বক্তব্য দেওয়ার জন্য যখন তাকে দেওয়া হয়, প্রথমেই লেবেল মার্কা বক্তব্য শুরু হয়েছে, এ বক্তব্যের ভিতরেই নেতা স্টুক করে ফেলল। কথা বলেন আছে না নাই? আছে। আহ,
আহা, সে যদি জানতো এই কথা বলার সাথে সাথে আমার স্ট্রোক হয়ে যাবে, আমি মানে মহাবিপদের সম্মুখীন হয়ে যাব, তাহলে কখনো এই কথাগুলো বলতো না। কোথায় আমরা, কোন জায়গায় আছি, আমাদের অবস্থান কোথায়, একবার চিন্তা করা উচিত আমাদের। কারণ মালাকুল মউত আজরাইল আমাদের পিছনে পিছনে ঘুরতে আসে, জোরে বলেন ঠিক কিনা। শুধুমাত্র চিরকুটটা পেয়ে যাবে, চিরকুটটা পেয়ে যাবে, তালিকাভুক্ত সংখ্যা আছে, ডেট দেওয়া আছে, সময় দেওয়া আছে। এক সেকেন্ড আগেও কাউকে ধরবে না, এক সেকেন্ড পরেও কাউকে ধরবে না। বিছানার মধ্যে শুয়ে শুয়ে বহু মানুষ মৃত্যু কামনা করছে, কথা বলেন আছে না? বিছানায় শুয়ে শুয়ে মৃত্যু কামনা করছে, দীর্ঘদিন প্যারালাইসিসে আক্রান্ত হয়ে হসপিটাল থেকে বাসায় এসেছে, এক বছর চলে গেল, ছয় মাস চলে গেল, পিঠের মধ্যে আপনার ঘা হয়ে গেছে, এখন আল্লাহকে ডাকতেছে আমারে নেও না কেন, কিন্তু তার মৃত্যু হয় না, মৃত্যু হচ্ছে না, কারণ এক সেকেন্ড আগে তার মৃত্যু হবে না। খবরদার, কার জন্য আমরা কি করছি একবার খুব ভালো করে বিশ্লেষণ করব। যদি আমরা বিচার বিশ্লেষণ না করতে পারি, আল্লাহর কি করার আছে? আল্লাহ তো আমাদেরকে আকল দিয়েছেন। আপনারা বলুন আমার কাছে, নামাজ পড়ার জন্য পাগলের উপরে কোনো বিধান আছে? কথা কর নাকি, কোনো বিধান নাই। নামাজের পূর্ব শর্ত হলো আকেল হতে হবে, বালেগ হতে হবে, মানে তার উপর ফরজিয়ত হয়ে যায়, বিধান হয়ে যায়। আর ছোট বাচ্চারা যখন আসে আপনারা নিয়ে আসবেন, সেটা ইসলামের বিধান। এটা হচ্ছে তাদেরকে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নামাজের প্রতি তাদেরকে তাকিদ করো, যত্নবান হওয়ার জন্য আহ্বান করো, তাদেরকে নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার যে কথা বলার উদ্দেশ্য, আপনি কে কি করেন আমার জানা প্রয়োজন নাই, ব্যক্তিগত অভিমত, কিন্তু কোরআনের বেলায়, ইসলামের বেলায় প্রত্যেকের দায়িত্ব হলো আগে ইসলাম, এরপরে হলো ব্যক্তির মতাদর্শ, কথা বলেন ঠিক কিনা। আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে মনে করি, ফার্স্ট টাইম আমার জন্য, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, ফার্স্ট টাইম আমার জন্য হচ্ছে আমি মুসলমান, আমার ইসলামকে আগে দেখতে হবে। দ্বিতীয় সময় হচ্ছে আমার রাষ্ট্র, আমি রাষ্ট্রকে ভালোবাসি, এই রাষ্ট্রের মধ্যেই আমার জন্ম, এদেশে আমার পূর্বপুরুষগণ জন্মগ্রহণ করেছেন, আমি রাষ্ট্রের ভালোবাসায় নিজেকে জড়িয়ে রেখেছি, দ্বিতীয় টাইম আমাকে দেখতে হবে। এরপরে তিন নম্বরের তালিকা হলো বাকি হাবি জাবি, কথা বলেন ঠিক কিনা। কেউ আল্লাহর কাছে বাঁচতে পারবে না ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ছাড়া কেউ যদি মতাদর্শ গ্রহণ করে, বিন্দু পরিমাণ সামনে অগ্রসর হওয়ার কোনো বিধান নাই। জোরে কন্যাকে বিধান নাই। এটা কি আমার কথা না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দিয়ে বলছেন, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পাক বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে ফালাইয়ুকবালা গ্রহণীয় নয়। আর কোথায় যাব আমরা, আর কোথায় যাব, আমরা তো মুসলমান, আমাদের রাস্তা একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যারা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন এমন একটি রাস্তা তোমরা কামনা করবা যে এই রাস্তাটার মধ্যে, জুড়ে বলুন তো, নিয়ামত দান করেছেন কে? আর যারা বলেন কে? আল্লাহ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটাই তো আমরা নামাজে বলি, আল্লাহ এমন একটি রাস্তায় আমাদেরকে পরিচালিত করো যে রাস্তাটার মধ্যে তোমার পক্ষ থেকে নিয়ামত দান করা হয়েছে, যে রাস্তার মধ্যে তোমার পক্ষ থেকে অনুগ্রহ আছে, দয়া আছে, সেই রাস্তাটার মধ্যে আমাদেরকে পরিচালিত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে না, ভুলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন রওনা করলো, বোনকে মারলো,
মারতে মারতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলছে, এতক্ষণ পর্যন্ত মারলাম কিন্তু এখনো পর্যন্ত ঈমান ছাড়ছিস না, কারণটা কি? আল্লাহর বান্দী চিৎকার মেরে বলল, ভাইয়া যতক্ষণ পর্যন্ত দেহের সাথে প্রাণ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। কথা বলার সাথে সাথে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বোনকে ডেকে বলল, বোন রে, আমি যখন তোর ঘরের কাছাকাছি আসছিলাম এমন সময় একটি আয়াতে কারিমার শব্দ শুনলাম। এই আয়াতে কারিমা কি যেন পড়ছিল আমারে শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী মার বলতে লাগলেন, ও আমার ভাইয়া, যে আয়াতে কারিমা পড়েছিলাম সেই আয়াতে কারিমা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তিনি বললেন, আবারও পড়ে শোনালেন, القرآن لتشقى قرآن الحكيم থেকে আয়াত কারিমা শোনালেন। ডেকে ডেকে বলছেন, বোন অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আবু জাহেলের কথা আমি শুনেছিলাম যে আবু জাহেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য তার মতাদর্শ আমি তৈয়ার করেছিলাম, কিন্তু আমার এখন বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء إلى آخر الآية محمد صلى الله عليه وسلم حسين الله প্রদত্ত রাসূল যিনি কোন সুবহান না কোনো সন্দেহ আছে না কথা বলেন আছে না তাহলে ফিরে যাব আমরা অতীতে ফুরকানিয়াতে এসে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা বিষয়ের উপর আমরা ঈমান এনেছিলাম, তন্মধ্যে একটা বিষয় ছিল এরকম, আল্লাহ আমি তোমার ফেরেশতাগুলোর উপরে বিশ্বাস স্থাপন করলাম, যেহেতু ফেরেশতাদের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি ভাইজান, সেহেতু আর আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে মতাদর্শ তৈয়ার করতে পারি না, কি কোনোদিন পারি না, একমাত্র আল্লাহকে আমরা রব বলে স্বীকার করেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ডেকে ডেকে বললেন, তুমি থাকো, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা করলাম। যখন এই খবরটুকু সংবাদটুকু পৌঁছে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজি গৃহের মধ্যে বসা ছিল, এমন সময় দুইজন পাহারাদারের দায়িত্ব নিল, দুইজন পরামর্শ করল, উমরকে যদি আমরা দূর থেকে দেখতে পাই তাহলে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব, যতক্ষণ পর্যন্ত দেহের সাথে প্রাণ থাকবে ওপরের সাথে লড়াই করতে থাকবো। দুইজনে মিলে পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার যখন আসতে শুরু করলেন, দূর থেকে দেখতে পেল সাহাবাদয়, রাসূলের সাহাবীগণ যখন দেখতে পেলেন, দিনের নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহি, উমর আপনার দিকে আসতেছে আপনাকে হত্যা করার জন্য। সাহাবীরা রাসূলের কাছে যাওয়ার কিছুক্ষণ আগে আল্লাহর ফেরেশতা দূত জিব্রাইল আমিন ফিয়ন এসে বলে গেলেন, ও আল্লাহর বান্দা, উমর আপনাকে মারার জন্য আসতেছে না, উমর আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। উমর আপনাকে হত্যা করার জন্য আসে না, উমর আসতেছে আপনাকে আপনার হাতে কালিমা পড়ে, আরে জুজুলে পড়েন, কালিমা পড়ে মুসলমান হতে। যদি আমরা আজকে দৃষ্টান্ত দেখি, যদি আমরা বাস্তবতার দিক লক্ষ্য করি, তাহলে এই কোরআনই মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করতে লাগলেন। সাহাবায়ে কিরামগণ বললেন, উমরকে আমার কাছে আসতে দাও। যখন বললেন উমরকে আমার কাছে আসতে দাও, সাথে সাথে সাহাবায়ে কিরামগণ
নিজের মন মরা হয়ে গেল, আর মনে মনে চিন্তা করতে লাগলো। বের হয়ে দুজনে পরিকল্পনা করলো, ওমর রাসূলকে মারার জন্য রওনা করেছেন আর নবী তাকে অনুমতি দিলেন, বুঝলাম না। যাই হোক, রাসূলের বিরুদ্ধে আচরণ করা যাবে না, আরো জোরে কোন করা যাবে না। আমার ভাইরা দুজনে মিলে পরামর্শ করলো, যদি কোনো ভিতরে হট্টগোলের আওয়াজ পায় সাথে সাথে ছাপিয়ে পড়ব, ওমরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে চির জাহান্নামে পাঠিয়ে দিব, এই পরিকল্পনা তারা করতে লাগলো। আর সুজা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারিনি আমি ইসলাম সম্পর্কে, আপনি যে উত্তম মানের মানুষ, আপনার যে চরিত্রের মধ্যে কোনো খোদ নাই, আপনার যে দুনিয়ার জমিনে চরিত্রটা উত্তম চরিত্র হাসনুল খুলুক বলে আখ্যায়িত করা হয়েছে, এটা আমার জানা ছিল না। আমি আমার বোনকে অনেক মারছি, বুঝতে আমার তখন ভুল ছিল, তখন আমার বোনের কাছ থেকে বুঝতে পারলাম সত্যিকার অর্থেই আপনি আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব। এখন আমি আপনার কাছে এসেছি কালিমা পড়ে মুসলমান হতে। আমার ভাইরা, রাস্তার মধ্যে আবদুল্লাহ বলেছিল, তুমি কি তোমার কল্লাটাকে ফেরত আনতে পারবে নাকি? এর উদ্দেশ্য এর তাফসিরের বর্ণনায় আসছে, আল্লাহর বান্দা বলার পিছনে কারণ একটাই ছিল, যেইভাবে তুমি গর্জে যাচ্ছ বিশ্বনবীকে দুনিয়ার থেকে বিদায় করতে, তোমার কাল্লাটা এখান থেকে ফেরত নিয়ে আসতে পারবে নাকি? তার মানে হলো তোমাকে দয়াময় আল্লাহ তাআলা হেদায়েতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়িয়ে আল্লাহর পায়ে তোমার মাথা নত করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর পায়ে তোমার মাথা নত হয়ে যাবে, তুমি যেইভাবে মাথা উঁচু করে যাচ্ছ এই মাথা আর নিয়ে আসতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমার দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান আনার সাথে সাথে জুড়ে বলুন তো হেদায়েতের দরওয়াজা খুলে দিয়েছেন কে? এখন পাওয়ার বাড়ছে, ব্যাটারি ফুল হয়ে গেছে, আগে ছিল হাফ, এখন হলো কি? কথা বোঝাতে পারি না, আগে ঈমান ছিল না, তখন রাগ ছিল যতটুকু, রাগী মানুষ রাগ রয়েই গেল, আরো বাড়ছে প্রয়োজনে। আগে ছিল ইসলামের বিপক্ষে, ইসলামের নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আসছিল, সেই কারণে ইসলাম গ্রহণ করে এবার কাফেরদের বিরুদ্ধে আচরণ করে আল্লাহর বান্দা তরবার নিয়ে দাঁড়িয়ে গেছেন। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, মুয়াজ্জিনের নাম কি? একটু জোরে কোন, আরো জোরে কোন, নাম কি? দেখতে খুব সুন্দর ছিল, কালো মানুষ। আপনারা যারা হজ করেছেন আপনাদের নিশ্চয়ই জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আপনাদেরও জানা আছে, বাইতুল্লাহ তোয়াফের সময় এক শ্রেণীর মানুষ আছে শরীরে অনেক শক্তি, বাংলাদেশের দুই তিনজনকে ধাক্কা দিল ড্যাম্পিয়া, দেখতে খুব কালো নিগ্রু আসেনি, কিন্তু আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আল্লাহ তাদেরকে কবুল করেছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাদেরকেও কবুল করুক, আমাদেরকেও কবুল করুক, সকলে বলো না আমিন। এই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালো সাহাবী, মর্যাদার দিক থেকে যদিও কালো কিন্তু মর্যাদার দিক থেকে ছোট নয়, মদিনাতুল মুনাব্বারা থেকে তিনি যখন চলে গিয়েছিলেন, চলে যাওয়ার পরে একদিন সাহাবায়ে কেরামগণ বনি কাফেলার সাহাবিরা সিরিয়াতে যখন পেয়ে গেল, শামে সিরিয়ায় বনি কাফেলারা যখন যেত, পেয়ে যাওয়ার পরে বলছে, নবী নাই, তুমি ওইখান থেকে চলে আসছো, চলো না আমাদের সাথে মসজিদে নববীতে আরেকবার আজান দিবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কার জন্য যাব? যে নবী আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেছেন সে নবী তো দুনিয়ার জমিতে নেই, দুনিয়ার জমিন থেকে তো তিনি বিদায় হয়ে গেছেন, অনেক রিকোয়েস্টের পরে এসেছিলেন, যখন তিনি আজান দিলেন, আজান দেওয়ার পরে মসজিদে নববীর যেই সমস্ত মহিলারা নিজেদের বাচ্চাদেরকে দুধ দেওয়ার জন্য বউটাটা মুখে দিয়েছিল, তারা বাচ্চাদেরকে রেখে দৌড়াতে শুরু করলো বেলালের আজান শুনে। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইসলাম এসেছে শান্তি নিয়ে, কিন্তু আমরা নৈরাজ্যতা করছি, অশান্তি সৃষ্টি করছি আমরা নিজেরা, কথা বলেন ঠিক কি?
এই সময় হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য তখন ইসলামের প্রথম জামানায় আজান কিন্তু বর্তমানে মুয়াজ্জিন যেইভাবে দেয় এইভাবে ছিল না। মিশকাতের মধ্যে মুত্তাফিকুন আলাই কিতাবুস সালাতের বাবুল আজান এর অধ্যায়ের মধ্যে আসছে মুত্তাফিকুন আলাই হাদিস বলা হয়, বুখারী এবং মুসলিম দুজনে মিলে যাকে সমর্থন করেছেন এটাকে বলা হয় মুত্তাফিকুন আলাই, এটা হলো সহিহ হাদিস। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার কাছে মানে দরজার কাছে গিয়ে একবার বলতেন আসসালাত, আরেক দরজার কাছে গিয়ে বলতেন আসসালাত। এটাই ছিল ইসলামের প্রথম জামানার আজান, কথা বুঝতে পারছেন তো? হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে এই আজানের বাক্য আসছে, একটু ধারণা দেই এই আজানের বাক্যটা কেমনে আসছে। একজন দুইজন নয় ১৩ জন সাহাবি স্বপ্নে যুগে দেখলেন একজন হাতের মধ্যে সিংহা নিয়ে। আগেকার সময়ে যে সময় মাইকের সংখ্যা ছিল কম, নির্বাচন আসলে পরে এই নির্বাচনের আপনার পাবলিসিটি যেভাবে করা হতো এই যন্ত্রটার নাম কি ছিল? মুরব্বীরা বলেন হরেন, ওই যে নিজের হাতে থাকতো লম্বা হরেন। আচ্ছা, বোমা ছিল, চুঙ্গা ছিল, হরেন ছিল, কথা ঠিক আছে তো? এখন তো মাইকের ব্যবস্থাপনা, ওই সময় চুঙ্গা দিয়ে আজান দেওয়া হতো, অনেক দূর পর্যন্ত যেত। প্রিয় ভাইয়েরা আমার, এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন তিনি ঘুমের ঘরে ছিলেন, সাহাবা একরামও ঘুমের ঘরে দেখলেন একটা চুঙ্গা নিয়ে কে যেন হেঁটে যাচ্ছে, এগুলো সব স্বপ্নে। হেঁটে যাওয়ার সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা বললেন আমাদেরকে এই সুঙ্গাটা দিয়ে দাও, কথা বুঝতে পারতেছেন তো? ফেরেশতা ডেকে ডেকে বলছে এটা দিয়ে তোমরা কি করবে, সাথে সাথে বলল এটা দিয়ে আমরা মুসলমানদেরকে সালাতের দিকে নামাজের দিকে আহ্বান করবো। জোরে কন্যা সুবহান আল্লাহ। ফেরেশতা বলল এর চেয়ে উত্তম কিছু বাক্য তোমাদেরকে শিক্ষা দিব? সবাই ঘুমের ঘরে বললেন জি হ্যাঁ শিক্ষা দিতে পারে। এমন সময় আজানের বাক্য উচ্চারণ হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই কথা কন্যাকে আছে না নাই? আপনারা বলতে পারেন একবার একবার যে বললেন আপনারা মদিনাতে মক্কাতে যখন একামত শুনেছেন একামত তখন কয়বার করে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এটা মক্কা মদিনায় আর আমরা জোড়া জোড়া নাকি? তো বলার উদ্দেশ্য হলো আজানের বাক্যসমূহ সেই দিন ঘুমের ঘরে সাহাবা একরাম যখন শুনেছিলেন, ঘুম ভাঙ্গার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে আমরা আজকে এমন একটি সুন্দর স্বপ্ন দেখেছি, কিছু বাক্য শিক্ষা গ্রহণ করেছি মানুষকে, মানুষগুলোকে সালাতের দিকে আহ্বান করার জন্য আল্লাহর নবী বললেন কি সেটা বলো। তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের সেই বাক্যগুলো যখন বললেন নবীজি মুস্কি হেসে বলছেন মেয়েরাজের লোচনীতে আমি সেই বাক্যগুলো আল্লাহর আরশে আজিমে শুনেছিলাম, কি সুন্দর! হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অল্প আজানে ধ্বনি উচ্চারিত করলো, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন বেলাল আজকের থেকে আজান আসতে হবে না, উমর মুসলমান হয়ে গেছে, আজকের থেকে আজানের ধ্বনি উচ্চ সুরে হবে কারণ আমি উমর মুসলমান হয়ে গেছি।
পাওয়ার বাড়ছে না কমছে? একটু জোরে বলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার পরে কত যে আনন্দ পেয়েছিলেন। জীবনের আনন্দগুলি যদি আপনার চুলচিরা বিশ্লেষণ করা হয়, এটা বড় একটি আনন্দ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন, তাবাসসুম হাসি দিলেন। আর বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুউচ্চ কণ্ঠে আযানে ধ্বনি উচ্চারিত করতে লাগলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মক্কার যেই সমস্ত কাফেররা আছে, অনেকের মনে চুলকানি উঠে, এ কাফের নামটা বললেই চুলকানি উঠে, কথা কন না কেন? মুসলমানের সন্তানের চুলকানি উঠে, অথচ এই নাম কোন মুসলমানের জবান দিয়ে শ শ ভাষায় উচ্চারিত হয়নি, শ শ নিজের থেকে বানিয়ে বলেনি, এই কোরআনে আল্লাহ পাক তাদের নামগুলো উচ্চারণ করেছেন, জোরে বলেন ঠিক। একটু প্রমাণ নেই, আপনারা বলেন লামিয়া কুনিল্লাদিনা কাফারু, একটা সূরা আছে নি, এখানে কাফারু কথাটা বলেছেন কি? না, আমি কথা বোঝাতে পারি। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون الله বলেন যারা কাফের, এটা কি কোনো ব্যক্তির কথা বলে? না, কেউ বানিয়ে বলছে? না, আল্লাহ কোরআন দিয়ে বলছেন যারা অবাধ্যচারীর দল, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার নিদর্শন সমূহের সাথে যারা মিথ্যারূপ ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামবাসী, আর সেখানে অনন্তকালের জন্য থাকবে। এবার কাফেররা ইহুদিরা আসতে শুরু করলো, ঘুম ভেঙ্গে, দুপুরের টাইম ছিল তো, ঘুম ভেঙ্গে তারপরে রওনা করেছে। কাহার হাতে বর্ষা, কাহার হাতে তরবারি, কাহার হাতে আবার আপনার পাথর, মনে মনে কেউ বলতে বলতে লাগলো মুসলমানের স্পর্ধা কত। আজকে আজান উচ্চ কণ্ঠে দিয়েছে, ধ্বনি দিয়েছে উচ্চ কণ্ঠে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই কথা বলতে বলতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, দেখে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুসলমান হওয়ার উদ্দেশ্যে আসে নাই, নবীকে হত্যা করার জন্য আসছিল, সে নিজে মুসলমান হয়ে তরবারি নিয়ে এবার এদিক ওদিক ছোটাছুটি করতেছে, আর বলতেছে কোনো মায়ের কোল যদি কালি করতে চাও তাহলে আমি উমরের তরবারির সাথে আজকে গর্জন দিয়ে দাও, যদি কোনো নারীকে বিধবা বানাতে চাও তাহলে আমি উমরের তরবারির সাথে আজকে খসা দাও, যুদ্ধে লিপ্ত হয়ে যাও, কোনো সন্তানকে কেউ যদি এতিম বানাতে চাও তাহলে আমি উমরের সামনে এসে দাঁড়াও। আল্লাহ পাকের সামনে ইমানের মর্যাদা সবচেয়ে বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? ইমানদারের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ পাক তাকে কবুল করেছেন, সাথে সাথে তারা এখান থেকে দূরে সরতে লাগলো। প্রিয় ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সেই কোরআন দিয়েছেন, এই জন্য যে থেকে কথাটা গিয়েছিলাম, আল্লাহ বলতেছেন আমরা নামাজের মধ্যে পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের কয়টা রাস্তার কথা বলেছিলাম? আরো জোরে বলেন কয়টার কথা বলেছিলাম? একটা হচ্ছে ইরাদুন ইলা তারিক, রাস্তাকে বর্ণনা করে দেওয়া। মনে করেন একজন বলল আমি সাভারে যাব, আপনার এই সময়টুকুর মধ্যে বাইপাইল থেকে বলছে যে আমি সাভারে যাব, তখন আপনি বললেন যে আপনি অমুক নাম্বার গাড়িতে উঠেন, গাড়িতে উঠার পরে আপনাকে সাভার এনাম হসপিটালের এই দিকে নিয়ে যাবে, এটা হলো রাস্তা বর্ণনা করে দেওয়া। আর আল্লাহ বলেন শুধু কোরআন রাস্তাই বর্ণনা করে দিবে না, ইসা লিলাল মাতলুব, গন্তব্যস্থল পর্যন্ত আমার কোরআন তোমাকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন পুনরুজ্জীবিত থাকুক, কোরআন জীবিত থাকুক, কোরআন আজকে আপনার একেবারে স্তব্ধ হওয়ার পথে, আপনার ঘরের কোরআন একদম স্তব্ধ হয়ে গেছে, রমজান আসলে তার সাথে সম্পর্ক হয়, এছাড়া কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, হয় না, কোরআনের সাথে সম্পর্ক নাই। এই কোরআনটাকে বাস্তবায়ন করতে গিয়ে, কোরআনের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের মসজিদগুলোকেও আবাদ করা দরকার আছে না? না,